একদম গরম গরম, কারণ খিচুড়ি গরম খেতে ভালো লাগে, তা আমি একটু দেখিয়ে দিলাম। এখন আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন হইল গরম মাংস খাইতে কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। খিচুড়ি? খিচুড়িটা এত ভালো হয়েছে যে মাংসের চাইতে বলা যাচ্ছে খিচুড়িটা ভালো হয়েছে। তাহলে কি ভবিষ্যতে আমি আর আমার ভবিষ্যৎ জামাই ভবিষ্যতে কি একটা রেস্টুরেন্ট দিতে পারবো? অবশ্যই অবশ্যই, কাস্টমার হিসেবে কি আসবা? খুব ভালো রাঁধা, আমি তো প্রতিদিনই খাই, অবশ্যই খাবো। তাহলে কি মজা হয়েছে না? হুম, খুব ভালো হয়েছে। টেনে কত দিবা? সেটা আমি 11 দেবো। ওরে কপাল, তাহলে ফেল করাই দিলা। সত্যি 11 দেবো, কারণ এটা বলা যায় যে মার্ক ক্রস করে, এত সুন্দর ভালো হয়েছে খাইতে, খিচুড়ি এবং মাংস দুইটাই। বেগুন ভাজা এখন আমি ট্রাই করি নাই। তো আপনারা সবাই নিজেদের বাসায় রান্না করে খাবেন আর বলবেন আমাদের খাওয়া দেখে আপনাদের কি খেতে ইচ্ছে করছে কি না। আর আমরা এইসব প্লেটেই খাই, আপনারা স্টেলে প্লেট দেখে আমার মনে করেন না যে একজন স্টেলে প্লেট দেখাইতেছে কেন, আমরা যেরকম বাঙালি সেরকম দেখাইছি। তো সবাই ভালো থাকবেন আর খেতে মন চাইলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই।